মোরাদিতে পারি প্রাণ নবী যে মোদের শান নবী মোদের সম্মান নবী যে মোদের শান নবী মোদের সম্মান নবীজির জন্য মোরাদিতে পারি প্রাণ ওরে জালিম বেমান তোরা করলি অপমান মোদেরি নবীর জন্য মোরা দিতে পারি প্রাণ যে নবীজির তরে এসেছি জগতে সেই নবীর অপমান সইব কেমন করে যে নবীর তরে এসেছি জগতে সেই নবীর অপমান সইব কেমন করে তারে কর তুমি সম্মান বলছে তারে কর সবাই সম্মান তারে করলি অপমান ধ্বংস হয়ে যাবে ওরে বেদিন বেমান ওরে জালিম ওরে জালিম বেমান তোরা করলি অপমান মোদের নবীর জন্য মোরা দিতে পারি প্রাণ শুনলেন ছোট আরো আছে তো আমি এখন ডুয়েট গজল গাইছি কত দুঃখ বুকে কাঁদে শুধু মার তরে কাছে আঁচল ধরে করব আমি বাইনা এতিম ছেলেটা বলছে কার কাছে আঁচল ধরে করব আমি বাইনা এ দুনিয়ায় আদর করে সবাই কেউ তোমার মতো হয় না মাগো তোমার মতো হয় না ও গো আমার আম্মা জান নাও হাজার সালাম ও গো আমার আম্মা জান নাও হাজার সালাম দিয়ে তোমার কোলে জন্ম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি ধন্য হয়ে গে ওগো আমার আম্মা জান নাও হাজার সালাম ওগো আমার আম্মা জান নাও হাজার সালাম দশ মাস গর্ভে রেখেছো কতই না কষ্ট করেছো দশ মাস গর্ভে রেখেছো কত না কষ্ট করেছো দশ মাস গর্ভে রেখেছ কতই না কষ্ট করেছ দশ মাস গর্ভে রেখেছ কত না কষ্ট করেছ না খেয়ে খাইয়েছ মোরে না খেয়ে খাইয়েছ মোরে চলতে শিখিয়েছ হাত ধরে ঋণীতে গেলাম ওগো আমার আম্মা জান ওগো আমার আম্মা জান নাও হাজার সালাম ওগো আমার আম্মা জান নাও হাজার সালাম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি ধন্য হয়ে গেলাম ওগো আমার আম্মা নাও হাজার সালাম ওগো আমার আম্মা জান নাও হাজার সালাম এতিম ছেলেটা বলছে যে আম্মা জান আমি তো এই দুনিয়ায় তোমার খাতির করতে পারিনি কিছু করতে পারিনি আমি খুব ছোট ছিলাম কবির যখন ছোট ছিলেন তো তখন কবির মা মারা যায় তো সেই কবি লিখছে তার মায়ের উদ্দেশ্য করে কি বলছে শুনুন
আল্লাহর কাছে দোয়া করব আমি জান্নাতে থাকো যেন তুমি আল্লাহর কাছে দোয়া করব আমি জান্নাতে থাকো যেন তুমি করব মোনাজাত খোদার দরে আমি করব মোনাজাত খোদার দরে আমি আমার মায়ের তরে কবুল করো ও গো রহমান যে আমার আম্মা জান কবুল করো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম নিয়ে তোমার কোলে জন্ম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি ধন্য হয়ে গেলাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম এখানে কারা কারা এতিম আছেন একটু হাত তুলুন তো সবার মা আছে তুমি এতিম আছো যে এতিম আছে সে জানে যার মা বাপ দুনিয়ায় বেঁচে আছে মা বাপের খাতির সে করে না এটা বাস্তব কথা বলছি খুব কম সংখ্যক মানুষ করে মা যদি বলে ঈদের সময় তাঁত শাড়ি নিয়ে আসবি তো একটা 2000 টাকা দিয়ে বলে বাচ্চার জন্য একটা জামা কিনতে পারেন তোমার লজ্জা লাগেন তুমি একটা দামি শাড়ি চাইছো মা মরে যাওয়ার পর ছেলেপুলেরা ভাবে যে মায়ের সেই কবরে যদি কাফন না লাগতো ওই তাঁতের শাড়ি কিনে দিত হ্যাঁ কি না কারণ যার মা চলে যায় সে মায়ের মনও বুঝে যার মা থাকে সে বোঝে না তাই কবি খুব ছোট ছিল তার মা মারা গেছে তাই কবি বলছে কি বলছে মায়ের কথা মনে পড়ে থাকবো কেমন মা তোমায় ছেড়ে মায়ের কথা মনে পড়ে থাকবো কেমন মা তোমায় ছেড়ে মায়ের কথা বড় মনে পড়ে থাকবো কেমন মা তোমায় ছেড়ে চলে গেলে মা মোদের ছেড়ে চলে গেলেন মা মোদের ছেড়ে তোমার মুখানা মনে পড়ে আসবিয়ার ডাকে আম্মা জান নাও হাজারো সালাম আসবিয়ার ডাকে আম্মা জান নাও হাজারো সালাম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি ধন্য হয়ে গেলাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম তুমি ছাড়া কে বোঝে মনের এই ব্যথা মা তুমি ছাড়া কেউ বোঝে না এ মনের কথা টাকা থাকলে বউ ভালা সম্পদ থাকলে আত্মীয় আর কিছু না থাকলে ভালা জননী আমার গো কিছু না থাকিলে ভালা জননী আমার গো তার কষ্ট কজন বল মনে আরি রাখে বড় হলে সবাই মাকে যাই কেমন করে বলে যত দূরে থাকো তুমি দেখো মা বাপেরে ওদের অভিশাপ বড়ই খারাপ রে ওদের অভিশাপ বড়ই খারাপ রে ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি নিয়ে তোমার কোলে জন্ম আমি ধন্য হয়ে গেলাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম ও গো আমার আম্মা জান নাও হাজারো সালাম
তো এই কমিটির সম্বন্ধে একটা সিঙ্গেল গাইছে, আবার নার্গিস গাইবে আপনাদের সামনে এক এক করে। তো যারা আছেন তারা বসে থাকবেন। তো এবারে আপনাদের সামনে নার্গিস গজল গাইছে, এরপরে আমরা আবার এক এক করে গাইব। দর্শক আপনাদের সম্মুখে বিষয় বিষয় নেই, আরো কিছু কালাম আমি পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো। আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাপ পেয়েছে নূর।